দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন। এই আধুনিক সুবিধাটি রানীগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ওমপ্রকাশ বাজরিয়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুদান হিসাবে প্রদান করেছেন। ওমপ্রকাশ বাজরিয়ার পিতার নামে এই ক্লাসরুমটির নাম রাখা হয়েছে মুরলীধর বাজরিয়া ডিজিটাল ক্লাসরুম। এটি বিদ্যালয়ের দ্বিতীয় ডিজিটাল ক্লাসরুম, যা ছাত্রছাত্রীদের আরও বেশি করে অত্যাধুনিক শিক্ষা সুবিধা প্রদান করবে। 2021 সালে নেপালিপাড়া হিন্দি হাইস্কুলে প্রথম ডিজিটাল ক্লাসরুম স্থাপন করা হয়েছিল। এই ধরনের আধুনিক শিক্ষা সরঞ্জাম গ্রহণকারী এটি রাজ্যের প্রথম সরকারি বিদ্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার বিদ্যালয়ের প্রশংসা করে বলেন, নেপালিপাড়া হিন্দি হাইস্কুল শুধুমাত্র দুর্গাপুর বা জেলার মধ্যে নয়, সারা পশ্চিমবঙ্গ এবং দেশব্যাপী একটি উদাহরণ স্থাপন করেছে। এর শৃঙ্খলা, মানসম্মত শিক্ষা এবং পরিকাঠামোগত সত্যি যোগ্য প্রশংসার যোগ্যতা রাখে। প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হকের নেতৃত্বে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমাজকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা অনুকরণীকরণ এবং অন্যদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, ওমপ্রকাশ বাজরিয়া, বিনয় বাজরিয়া, রাজীব বাজরিয়া, অঙ্কিতা চৌধুরী, সঞ্জয় কুমার ঝা, মুকুটকান্তি নাহা সহ প্রমুখ ব্যক্তিত্ব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিমুল হক তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ওমপ্রকাশ বাজরিয়ার অবদানের জন্য অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ। এই ডিজিটাল ক্লাসরুম আমাদের ছাত্রছাত্রীদের অত্যন্ত উপকৃত করবে, যা তাদের আধুনিক শিক্ষা এবং উন্নত সুযোগ প্রদান করবে। হাইস্কুলে একটি ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন হয়েছে, উদ্বোধন করেছেন মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার মহাশয়। এই যে আজকে ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন হলো, যে ডিজিটাল বোর্ড রানীগঞ্জে একজন ভদ্র মানুষ শ্রী ওম প্রকাশ বাজরিয়াজি আমাদের স্কুলকে ডোনেট করেছেন, আর এটা আমাদের স্কুলের সেকেন্ড ডিজিটাল ক্লাসরুম। এটা যখন উদ্বোধন হলো, অবশ্য আমাদের যে ছাত্র ছাত্রীরা প্রায় 4200 ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে, খুবই লাভান্বিত হবে যে মডার্ন এডুকেশন ডিজিটাল লিটারেসি এটা অনেক ওরা এগিয়ে যাবে আর শিখতে পারবে। আমরা খুবই খুশি যে এরকম যে একটা নিউ টেকনোলজি আমার স্কুলকে বাজরিয়াজি দিয়েছেন, আর পুরো বিদ্যালয় পরিবার পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উল্লেখ্য, নেপালিপাড়া হিন্দি হাইস্কুল 2019 সালের সেরা বিদ্যালয় পুরস্কার, যামিনী রায় পুরস্কার এবং 2022 সালে স্বচ্ছ বিদ্যালয় ও জাতীয় পুরস্কার পেয়েছে। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিমুল হক 2020 সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। বর্তমানে এই বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ছাত্রছাত্রীর সংখ্যা 4200 জন। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ক শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSP মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।